এখানে আমার পুরো আটার লেংচা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরকম করে বানিয়ে দেখুন একবারের জন্য, খুব সুন্দর লাগবে। রসটা কত সুন্দর আছে এই দেখুন। আর এটা কতটা হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন সফট হয়েছে কতটা, এই দেখুন ভিতরটা কত সুন্দর নরম হয়েছে। আর খেতেও খুব সুন্দর লাগবে, অল্প টাইমের মধ্যে বেশ ভালোই লাগবে। সেটাও আপনারা দেখুন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি, এটা এক বাটি আটা নিয়েছি, আটাটা আমি ঢেলে নিচ্ছি। যে বাটিতে আমি আটা নিয়েছি সেই বাটিটার মাপে আমি দুধ নিয়ে নেবো, দুধের গুঁড়ো যে আছে গুঁড়ো দুধটা নিয়ে নেবো। এখন এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, দুধটাও আমি এক বাটি নেবো। এখানে যে বাটিটা আটা নিয়েছিলাম এক বাটি, সেই বাটিটার এক বাটি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধটাও ঢেলে দিলাম। এবার আমি একটু খাবার সোডা দিচ্ছি, সোডাটা আমি হাফ চামচের হাফ চামচ দিচ্ছি আমি, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর সাথে মাখিয়ে নেবো, তিনটে জিনিস ভালো করে মাখিয়ে নিলে ভালোভাবে মিশে যাবে। আর এখানে সোডাটা যদি বেশি পরিমাণ পড়ে যায় কিন্তু ফেটে যেতে পারে, তখন আরো অসুবিধা হয়ে যাবে, এই জন্য কম পরিমাণে দিলাম। আর আমি পরিমাণটা বলেও দিচ্ছি যে কতখানি দিচ্ছি না দিচ্ছি। এই দেখুন এখানে আমি পুরোটাই মাখিয়ে নিয়েছি একসঙ্গে। এবার আমি একটু ঘি দিয়ে দেবো, এখানে আমি এক চামচ, এটাকে গোলালে দু চামচ হবে, এটা আমি দিয়ে দিচ্ছি। এর সাথে এটা ভালো করে মিশে নেবো। যেমন আটাতে ময়ান দেয় সেই রকম পুরো ভালো করে এর সাথে ভালো করে মিশে নিতে হবে ঘিটা। এখানে ময়ানটাকে ভালো করে ঘিটা ভালো করে এর সাথে মাখিয়ে নিয়েছি, এই দেখুন এরকম করে ময়ান দেওয়া হয়ে গেছে ভালো করে। এবার আমি এখানে দুধ নিয়েছি, এটা লিকুইড দুধ, আমি এটাকে এবার আস্তে আস্তে এর সাথে মিশে মিশে মাখিয়ে নেবো, অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো আমি, একবারে দেবো না। এটা আমার পুরো মাখানো হয়ে গেছে, এটাকে আমি ভালো করে দলে নেবো একটু ঠেসে ঠেসে। এখানে এটা আমার পুরো মাখানো হয়ে গেছে, এই দেখুন কতটা সফট হয়েছে। এবার এটাকে আমি লেচি কেটে নিচ্ছি একটু একটু করে, এই দেখুন আমি একটু লেচি নিয়েছি, এটাকে গোল করে নেবো। এই দেখুন আমি এরকম করে লম্বা লম্বা করে পুরো লেংচার মতো বানিয়ে নেব, এই দেখুন। অত আবার একটা আমি বানিয়ে দেখাচ্ছি, এই দেখুন এইটাকে নিয়েছি, এইটাকে আমি একটু ভালো করে ঝেঁকে নিচ্ছি। ঝেঁকে গোলটা করলে কি না ফাটটা কম এসবে, আর ফাটটাও বেশ বুঝে যাবে, বেশ ভালো হবে। কিন্তু হালকা ভাতে করলে কিন্তু ফাট এসে যাবে, আমি আগেই বলে দিচ্ছি। এই দেখুন এরকম করে গোল করে নিয়ে এবার এই মাঝে তালুতে এরকম করে গোল করেছি, এরকম করে আস্তে আস্তে লম্বা করে নিচ্ছি, এই দেখুন। এটা কত তেল তেলে হয়ে গেছে, এইটাও বানিয়ে নিয়েছি, এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। কত সুন্দর আওয়াজ হচ্ছে, এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে। তেলটাও গরম করতে দিচ্ছি, তেলটা কিন্তু হাসো গরম হয়েছে আমার, কোনো আর দিলেও এটা দিলেও কেমন আওয়াজ বুড়বুড়ানি হবে না, এই দেখুন এরকম তেলটা গরম করতে হবে, বেশি তেলটা যদি গরম হয়ে যায় কিন্তু ফেটে যাবে। আমি এরকম করে সবগুলো দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি এগুলো সবগুলো দিয়ে দিয়েছি। হালকা নেড়ে নিচ্ছি, তেলটা গরম, তেলটা আলু উপর দিকে লেগে যাবে পুরোটাই। এবার আস্তে আস্তে কম গ্যাসেতে আমি ভাজতে থাকবো। এখানে আমার পুরো একটু লাল লাল হয়ে এসে, এটা পুরোটা আমি লাল করবো একটু একটু করে, একটু উল্টিয়ে নিচ্ছি, হালকা হাতে উল্টিয়ে নিচ্ছি সবগুলোকে একটু একটু করে, অনেকটা লাল হয়ে গেছে। এখানে আমি একটু লাড়িয়ে নিচ্ছি যাতে পুরোটা সবার গায়ে তেলটা লাগে আর বেশ গুড়েও যাবে, এই দেখুন লালটা অনেকটা এসে গেছে, আর একটু বাকি আছে। আমার পুরো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি।
দিয়েছি, কোনাতে আমি জল দিয়ে দিচ্ছি। আমি দেড় বাটি জল দিচ্ছি, এই দেখুন আমি দেড় বাটি জল দিয়েছি। আর সেই বাটির মাপে আমি এক বাটি চিনি দিচ্ছি। চিনিটা ভালো করে গুলে নেবো এর সাথে, জলের সাথে। আর এর মধ্যে আমি তিনটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তিনটে এলাচকে আমি ফাটিয়েছি, ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ভালো করে গুলতে থাকবো জলের সাথে। চিনিটা গুলার অপেক্ষা করবো আমি। আর এখানে এইগুলো কত সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর আওয়াজ এসছে। আর এটা যতটা শক্ত লাগছে এখন, কিন্তু আমি রসেতে দিয়ে দিলে খুব সুন্দর নরম তুলতুলে হয়ে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমার পুরো চিনিটা গুলে গেছে, রসটাও একটু গরম হয়ে গেছে। এবার আমি যে বানিয়েছিলাম মিষ্টিগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু রসটা কিন্তু খুব মাথে ফুটাই নি, দিয়ে এটা একটু ঘেটে দিচ্ছি আমি। দিয়ে আমার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, এক ঘন্টা বাদে আমি দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। এই দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আমার এক ঘন্টা হয়ে গেছে। আমি দেখছি হয়েছে কিনা। দেখুন রসটা কতটা টেনে নিয়েছে, আর এই দেখুন মিষ্টিটা। আমি পুরো সব মিষ্টিগুলো তুলে নিচ্ছি, হাতে করে তুলে নিচ্ছি, আর নরম কতটা হয়েছে এই দেখুন। আর ফুলেওছে কত সুন্দর হয়ে, এই দেখুন পুরো প্লেট আমার ভর্তি হয়ে গেছে। কত ছোট ছোট বানিয়েছিলাম, আর এই দেখুন কতটা নরম হয়েছে। আর এটা রসটাও কতটা ভিতরে ঢুকেছে আমি সেটাও ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন রস বেরাচ্ছে পুরো আমার হাত দিয়ে পুরো, আর নরম হয়েছে। কত সুন্দর সফট, খেতেও খুব সুন্দর। এখানে আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। নতুন যারা বন্ধুরা দেখছেন তারা একটা লাইক দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা পাশে এরকম করেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, খুব ভালো লাগছে।